কোনো বাজে ইন্টেনশন ছিল না ও আমার ব্যাপারে সিরিয়াস কিনা জানার জন্য। ওর বাসায় গিয়ে আমি বাজে কিচ্ছু করি নাই। আরিফ খানকে কনসেপ্ট ধরে বলতেছি, আরিফ খানের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় নাই, ইনফ্যাক্ট কোনো ছেলের সাথেই হয় নাই সালমান বাদে। মিথ্যা বললে বাবা মারা যাবে, জিনা করা হবে, ভাইয়ের সাথে জিনা করা হবে, তুমিও মারা যাবে। আমার জামাই আবির খান, আরিফ খান আমাকে অনেকবার হাত ধরছে, একবার লিপ কিস করছে, ব্রেস্টে যেখানে তোমার নাম লেখছি সেখানে ভেবে করে হাত দিয়ে দেখছে একবার, আর কোমরে একবার হাত দিছে। আল্লাহর কসম, এর বেশি কিচ্ছু করে নাই। কোরআন শরীফ ধরে বলতেছি, যতদিন তুমি আমার বাসায় থাকবা আমি কোনো ছেলের সাথে কথা বলবো না, তোমার সাথে মিথ্যা কথাও বলবো না, কোনো ডাবলিংও করবো না ইনশাল্লাহ। কোরআন শরীফ ধরে বলতেছি, জান আমি তোমাকে আমার নিজের চেয়ে, আমার ফ্যামিলির চেয়ে, আমার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। আরিফ খান তো আমি ভালোবাসি না, ইনফ্যাক্ট তুমি ছাড়া আমি কোনো পুরুষ মানুষকেই ভালোবাসি না, বাবা ভাই ছাড়া। তোমাকে কতটা ভালোবাসি সেটা জানি না, আমার যতটা ভালোবাসা সম্ভব যেমন কোরআন শরীফ ছুঁয়ে বলছে ততটাই ভালোবাসি। আরিয়ানকে দিয়ে সি মানাইছিলাম, শুধু ঘাড়ে হাত দিচ্ছে, একটু বেশি কিচ্ছু করে নাই। কোরআন শরীফ ধরে বলতেছে, যান আরিফ খানের সাথে দুইবার ফোন সেক্স করা ছাড়া আর কোনো ছেলের সাথে ফোন সেক্স করিনি, আরিফ খানের সাথে দুইবারের বেশি ফোন সেক্সও করিনি। যান কোরআন শরীফ ধরে বলতেছে, আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই, আমি চাই তুমি নিজেকে বদলাও, জাস্ট আমাকে হ্যাপি রাখো, হ্যাপিনেসটা আমাকে সম্মান দিও, শান্তিতে থাকতে দিও, এটাই যথেষ্ট। তোমার সব কথা শুনবো ইনশাল্লাহ, ভালো থাকার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, সব কথা শোনার মতো সবকিছুই পরে, তোমার সাথে মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ। তুমি ছেলে ঘটিত ব্যাপার নিয়ে টেনশন করো, তাই ছেলে ঘটিত ব্যাপার গুলো ক্লিয়ার করলাম। যেন কনসেপ্ট ধরে বলতেছি, তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কোনো রিলেশন বা কোনো সম্পর্ক আমার নাই, তোমাকে আমি আমার স্বামী হিসেবে মানি, তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। কোয়াশের ধরে বলতেছি, কোনো মিথ্যা কথা বলিনি তোমার সাথে। I love you.